করোনা ভাইরাসের উপদ্রব ইন্ডিয়াতে দিনের পর দিন বেড়েই চলেছে। এখনো অবধি কোনো ভ্যাকসিন ও ঔষধ আবিষ্কার হয়নি, তবুও আমরা নিজেদের দৈনন্দিন অভ্যাসের পরিবর্তন ঘটিয়ে এবং পুষ্টিকর কিছু খাদ্য উপাদান গ্রহণের মাধ্যমে এই করোনা ভাইরাসকে কিন্তু অনেকটাই আটকে রাখতে পারি। সে কারণেই এই ভিডিওটি করার আমার প্রধান উদ্দেশ্য। এছাড়াও আমরা জানবো কেমনভাবে করোনা ভাইরাস আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে হাঁচি, জ্বর, এছাড়াও ফুসফুসের যে সংক্রমণ অর্থাৎ শ্বাসকষ্ট, এগুলো কেমনভাবে রোগ লক্ষণগুলি প্রদর্শন করে তা আমরা জানবো। এছাড়াও জানবো কেন ইতালি, আমেরিকা এই সমস্ত দেশগুলিতে অত্যাধিক মানুষের মৃত্যু ঘটতিছে, আমাদের দেশে তুলনামূলকভাবে কেন কম ঘটতিছে তা আমরা জানবো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের উপকারে আসবে। তাহলে প্রথমত আমরা করোনা ভাইরাসের গঠন সম্পর্কে জানবো। যদি আমরা গঠনটা জানতে পারি তাহলে খুব সহজেই আমরা কোন উপাদানটি ওর মধ্যে প্রয়োগ করে তাকে বিনষ্ট করতে পারবো তা কিন্তু আমরা সহজেই জানতে পারবো। তাহলে প্রথমত করোনা ভাইরাসের গঠন সম্পর্কে জানতে হলে দেখতে পাবো কি করোনা ভাইরাসের প্রধান জিন উপাদানটি অর্থাৎ জিন বস্তুটি কিন্তু একতন্ত্রী আরএনএ। ওর কিন্তু জিন বস্তু কই সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ এবং এটি পজিটিভ সেন্স যুক্ত। তাহলে করোনা ভাইরাসের যে জিন বস্তু তা কিন্তু একতন্ত্রী আরএনএ অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। এই আরএনএর বাইরে একটি বিশেষ আবরণ রয়েছে, যে আবরণটি দুটি প্রধান উপাদান দ্বারা গঠিত হয়। এই আবরণটি প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত। এই দুটি প্রধান উপাদান দ্বারা কিন্তু করোনা ভাইরাসের আবরণটি গঠিত। এই আবরণের বাইরে বিশেষ কাঁটার ন্যায় প্রোটিন বর্তমান, বিশেষ কাঁটার ন্যায় প্রোটিন বর্তমান। ওই প্রোটিনকে বলা হয় কি স্পাইক প্রোটিন। বাইরে কাঁটার ন্যায় বিশেষ বর্তমান যে প্রোটিনটি তার নাম হলো কি স্পাইক প্রোটিন। স্পাইক গ্লাইকোপ্রোটিন, এই স্পাইক গ্লাইকোপ্রোটিনকে শর্টে বলা হয় কি এস প্রোটিন, যাহাই কিন্তু রোগ সৃষ্টিতে মূল অংশগ্রহণকারী এই স্পাইক প্রোটিন। তাহলে করোনা ভাইরাসের বাইরে কাঁটার নেই যে প্রোটিন বর্তমান তা কি হলো স্পাইক প্রোটিন। এই স্পাইক প্রোটিনটি এমনভাবে বাইরে অবস্থান করেছে যা কিন্তু দেখতে রাজার মুকুটের ন্যায়, অর্থাৎ রাজার মুকুটের ন্যায় দেখতে বলে, অর্থাৎ রাজার মুকুট যাকে ইংরেজিতে বলা হয় কি ক্রন। রাজার মুকুটের ন্যায় করোনা ভাইরাসের বহিরাকৃতি, সেই কারণে কি বলা হয় এই করোনা ভাইরাসকে, বলা হয় কি ল্যাটিন করোনা নাম দেওয়া হয়, ল্যাটিন করোনা নাম দেওয়া হয়। তাহলে করোনা ভাইরাসের বাইরে যে স্পাইক প্রোটিনগুলি রয়েছে তা কার মতো দেখতে হয় রাজার মুকুটের ন্যায়, রাজার মুকুট অর্থাৎ ক্রন, রাজার মুকুটের ন্যায় দেখতে হয় বলে এই ভাইরাসকে ল্যাটিন ভাষায় নাম দেওয়া হয়েছে কি করোনা ভাইরাস। এবারে আমরা জানতে পারলাম করোনা ভাইরাসের গঠন। তাহলে এই গঠনে আমরা দেখলাম আবরণে প্রধান যে দুটি উপাদান রয়েছে, একটি যে প্রোটিন এবং লিপিড। এই প্রোটিন এবং লিপিডের মধ্যে এই লিপিড আবরণটি খুব সহজে বিনষ্ট হয় সাবন, সোপ ও অ্যালকোহলযুক্ত হ্যান্ড ওয়াশ দ্বারা, অ্যালকোহলযুক্ত হ্যান্ড ওয়াশ দ্বারা। তাহলে আমাদের বাড়িতে যে কোনো ধরনের সাবান এবং যদি সাবান, যে কোনো ধরনের যদি আমরা সাবান ব্যবহার করি, সেই সাবানটি কি করে ওই যে করোনা ভাইরাসের আবরণের লিপিড আস্তরণটিকে বিনষ্ট করে দিতে সক্ষম। এছাড়াও যদি আমরা কোনো হ্যান্ড ওয়াশ ইউজ করি, সেই হ্যান্ড ওয়াশের কন্টেন্টটা আমাদের দেখতে হবে যেন অ্যালকোহলযুক্ত হয়, অ্যালকোহলযুক্ত হ্যান্ড ওয়াশ আমাদের ব্যবহার করতে হবে, যা কমসে কম 20 সেকেন্ড আমাদের হাতে লাগিয়ে আমাদের 20 সেকেন্ড পর্যন্ত আমাদেরকে ঘষতে হবে, মাজতে হবে, তবেই কি হবে করোনা ভাইরাসের এই যে আবরণে যে লিপিড আস্তরণ তা কিন্তু বিনষ্ট হয়ে যেতে
পারে তা কিন্তু হুয়ের বায়োলজিক্যাল ইনফরমেশন যে টিম তারা কিন্তু খুব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই বলেছেন। তাহলে আমরা যখন বাইরে বের হই, বাড়ি থেকে বাইরে, লকডাউন তো চলছে, আমাদের ঔষধ কিনতে যেতে হয়, বাড়ির খাবার জিনিস আনতে যেতে হয়, সেক্ষেত্রে আমরা যদি বাইরে বের হই সেখানে আমরা কি করব, হাত, আমাদের যে হাত তা কিন্তু আমাদের এই চোখে, নাকে বা মুখে কোনোভাবেই আমরা লাগাবো না, অজান্তে আমরা লাগিয়ে ফেলি, আমাদেরকে এটি সযত্ন থাকতে হবে, আমরা এগুলো লাগাবো না। যদি আমরা বাজার থেকে বাড়িতে ফিরি, বাড়িতে ঢোকার পূর্বেই আমাদের কি করতে হবে, হাত, চোখ, মুখ এবং পা কি করতে হবে, বাড়িতে যে কোনো যদি সাবান থাকে সাবান এবং হ্যান্ড ওয়াশটি যদি থাকে সেটা হচ্ছে অ্যালকোহল যুক্ত যেন হয়, দিয়ে হাতে মুখে এবং পায়ে 20 সেকেন্ড পর্যন্ত ভালোভাবে ঘষে মেজে তারপরে ধুতে হবে। এই করলে কিন্তু আমরা করোনা ভাইরাসের আবরণে যে লিপিড স্তরটা আছে তাকে আমরা বিনষ্ট করে দিতে পারি, যার প্রভাবেই কিন্তু করোনা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করার পূর্বেই ও কি হয়ে যেতে পারে, মারা যেতে পারে। এরপর আমরা জানবো যে করোনা ভাইরাসের ইতিহাস সম্পর্কে, কেমনভাবেই আজকের দিনে যে করোনা ভাইরাস, এটি কিন্তু 2002 ও 2003 সালেও দেখা গিয়েছিল, সেই সময় করোনা ভাইরাস কিন্তু অতটা ভয়াবহ ছিল না, সেই করোনা ভাইরাস মিউটেশন ঘটিয়ে আজকের যে মহামারী সৃষ্টির জন্য দায়ী সেই গঠন সৃষ্টি করেছে। মিউটেশন কি, অর্থাৎ জিনের মধ্যে কোনো পরিবর্তনের ফলে হঠাৎ চারিত্রিক বৈশিষ্ট্যের যে পরিবর্তন তাকেই আমরা বলবো মিউটেশন। এই মিউটেশনের ফলেই 2002 ও 2003 সালে যে করোনা ভাইরাস আমরা দেখতে পেয়েছিলাম তার তুলনায় আজকের করোনা ভাইরাস অত্যাধিক ভয়ানক, যা আমাদের মহামারীর জন্য দায়ী। তাই এরপর আমরা ইতিহাস সম্পর্কে একটু জেনে নেব, পরবর্তী পর্যায়ে লাইফ সাইকেল এবং বিভিন্ন রকমের যে লাইফ অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে সেগুলি সম্পর্কে আমরা জানব। আমরা যদি করোনা ভাইরাসের হিস্ট্রি দেখি সেক্ষেত্রে দেখব কি, প্রথমত আজকে আমরা যে করোনা ভাইরাস দেখতে পাচ্ছি তা কিন্তু নয়, আজ থেকে আরও পূর্বে পরে 2002 ও 2003 সালে কিন্তু দেখা গিয়েছিল চাইনাতে এই করোনা ভাইরাস, সেই সময় বিজ্ঞানীরা নাম দিয়েছিলেন কি, সার্স সিওভি, অর্থাৎ সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস। সেই সময় এই করোনা ভাইরাস স্থানান্তর হয়েছিল কিন্তু বাদুড় থেকে গন্ধগোকুল অর্থাৎ সিভেট থেকে মানুষে। তাহলে প্রথমত আমরা জানতে পারলাম কি, এই যে পোষক অর্থাৎ প্রাথমিক পোষক কিন্তু বাদুড়, পোষক মানে কি, ওই ভাইরাসটি যার শরীরে বসবাস করে তাকে আমরা বলবো কি, পোষক। তাহলে বাদুড়, বাদুড় হচ্ছে কি, একটি স্তন্যপায়ী, সে কি করতে পারে, এমন একটি স্তন্যপায়ী সে কিন্তু কি করতে পারে, ডানা মেলে উঠতে পারে, যেই ডানা মেলে তার শরীরে একটা তাপ উৎপন্ন হয়, ওই যে তাপ সেই তাপে ওই বাদুড়ের শরীরে শুধু করোনা কেন নানান ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়ার বসবাসের জন্য আদর্শ পরিবেশ। তাহলে এই বাদুড়ে আজকে আমরা করোনা ভাইরাস জানতে পারছি, কিন্তু এই বাদুড়ে আরও পূর্বে কিন্তু ইবোলা ভাইরাসও বসবাস করেছিল। তাই এই বাদুড়কে চাইনাতে কি করা হয়, তরল স্যুপ করে তারা কিন্তু খাবার হিসাবে খাদ্য গ্রহণ করে। কিন্তু বাদুড়টি কতটি বিপজ্জনক তা আমরা আজকে জানতে পাচ্ছি। তাহলে প্রথমত সার সিওভির যে প্রাথমিক পোষক ছিল কিন্তু বাদুড়, সেই বাদুড় থেকে স্থানান্তরিত হয়েছিল সিভেট অর্থাৎ গন্ধগোকুল, ওই গন্ধগোকুল থেকে স্থানান্তরিত হয়েছিল মানুষে। তাহলে সিভেটও কিন্তু একটি স্তন্যপায়ী অর্থাৎ ম্যামেল এবং মানুষও কিন্তু স্তন্যপায়ী, বাদুড়ও কিন্তু স্তন্যপায়ী। কীভাবে স্থানান্তরিত হলো, বাদুড় এবং গন্ধগোকুল উভয় কিন্তু নকচিউরাল অর্থাৎ নিশাচর প্রাণী। বাদুড়ের শরীরে করোনা ভাইরাস কোনো কারণবশত যে মুখের যে লালা, সেই লালা থেকে নিঃসৃত জলবিন্দু বাইরে মুখ থেকে নিঃসৃত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেই একই সময় কিন্তু নিশাচর প্রাণী গন্ধগোকুলও কিন্তু রাত্রিতে ঘুরে বেড়ায়, সেই কোনো কারণবশত গন্ধগোকুলের শরীরে প্রবেশ করে কিন্তু করোনা আক্রান্ত হয়েছে, সেই গন্ধগোকুল থেকে করোনা ভাইরাস স্থানান্তরিত হয়েছে কোথায়, মানুষের দেহে। সেটি ছিল 2002 ও 2003 সালে। এই সময় টোটাল কেস অর্থাৎ টোটাল আক্রান্ত হয়েছিল 8000 জন মানুষ এবং তার মধ্যে ডেথ অর্থাৎ মৃত্যু ঘটেছিল 858 জন মানুষের। তাহলে মৃত্যুর হার কি হয়েছিল, মৃত্যুর হার নির্ণয় করা খুবই সহজ, টোটাল ডেথ অর্থাৎ টোটাল কতজনের মৃত্যু হয়েছিল বাই টোটাল কেসেস মানে কতজন আক্রান্ত ছিল তাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত বেড়েছে আমাদের 10%। তাহলে টোটাল ডেথ কত ছিল, 858, টোটাল কেসেস অর্থাৎ আক্রান্ত ছিল 8000, সঙ্গে 100 দিয়ে গুণ করলে আমাদের পার্সেন্টেজটা 2002 ও 2003 সালে মৃত্যুর হার হয়েছিল কত, 10%। এর পরবর্তী সময়ে 2012 সালে ওই করোনা ভাইরাস আবার মিউটেশন ঘটিয়েছে। আমি বলেছি মিউটেশন,
জিনের মধ্যে কোনো হঠাৎ কোনো পরিবর্তনের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তনকে আমরা বলবো করোনা ভাইরাস। সেই সময়কার করোনা ভাইরাস 2012 সালে মিউটেশন ঘটিয়ে আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছিল, যা প্রথম দেখা গিয়েছিল 2012 সালে সৌদি আরবিয়া ও সাউথ কোরিয়া এই সমস্ত দেশগুলি থেকে উৎপত্তি হয়ে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছিল। সেই সময় বিজ্ঞানীরা এই ভাইরাসের নাম দিয়েছিলেন কি মার্স সিওভি, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস। তাহলে এই সময় প্রাথমিক পোষক কে ছিল? সেই বাদুড়। বাদুড় বলেছি কি ওর শরীরে এমন তাপমাত্রা, তার শরীরে কিন্তু যে কোনো ভাইরাস খুব সহজেই বসবাসের জন্য মনোরম পরিবেশ পেয়ে থাকে। সেই কারণে বাদুড়ে কি ছিল, ওই মার্সিওভি প্রাথমিক পোষক ছিল কিন্তু বাদুড়, অর্থাৎ যার শরীরে প্রথম বসবাস করেছিল সেখান থেকে গৌণ পোষক, সেখান থেকে তার পরবর্তী যে পোষকে ছড়িয়ে পড়েছিল সে ছিল কি ক্যামেল, অর্থাৎ উঁট। এই উঁট থেকে পরবর্তী পর্যায়ে ছড়িয়ে পড়েছিল কোষের দেহে, মানুষের শরীরে ছড়িয়ে পড়েছিল, এটি 2012 সালে। সেই সময় টোটাল কেসেস অর্থাৎ টোটাল আক্রান্তের সংখ্যা ছিল 2400 এবং মৃত্যুর সংখ্যা ছিল 774। তাহলে মৃত্যুর হার নির্ণয় করা স্বাভাবিকভাবে আমি বলেছি, সেই রকমভাবে সেই সময় মৃত্যুর হারটা ছিল 32%। তাহলে তার থেকে সার্সিওভি থেকে অত্যাধিক ভয়াবহ ছিল মার্সিওভি। বর্তমানে 2019 সালের ডিসেম্বর মাসে চায়নার উহান শহরে সি ফুড মার্কেটে যেখানে কাঁচা মাংস বিক্রি হয় সেখান থেকে 2019 ডিসেম্বর মাসে করোনা ভাইরাস মিউটেশন, নতুনভাবে মিউটেশন ঘটিয়ে যে করোনা ভাইরাসের উৎপত্তি ঘটেছে তার নাম বিজ্ঞানীরা দিয়েছিলেন কি সার্সিওভি 2। পূর্বে যে ছিল সার্সিওভি এখানে নাম দেওয়া হয়েছে কি সার্সিওভি 2, অর্থাৎ সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসকে আরও একটি নাম দেওয়া হয়েছে কি NCOV-19, অর্থাৎ নোবেল করোনা ভাইরাস 2019। 2019 কেন, 2019 ডিসেম্বর মাসে প্রথম দেখা গিয়েছিল চায়নার ওয়ান শহরে। এছাড়াও এই ভাইরাসকে আরও একটি নাম দেওয়া যায় HCOV-2, অর্থাৎ হিউম্যান করোনা ভাইরাস 2। তাহলে এক্ষেত্রে প্রাথমিক পোষক অর্থাৎ যার শরীরে প্রথম বসবাস করেছিল সে কিন্তু সেই বাদুড়। বাদুড় থেকে স্থানান্তরিত হয়েছে কি পেঙ্গোলিন। পেঙ্গোলিনও কিন্তু একজন স্তন্যপায়ী, একটি স্তন্যপায়ী প্রাণী। সেখান থেকে কোথায় স্থানান্তরিত হয়েছে, হিউম্যান মানুষের দেহে স্থানান্তরিত হয়েছে। কেমনভাবে স্থানান্তরিত হয়েছে, তাহলে আমি বলেছি যে বাদুড় একমাত্র উড়তে পারে এমন একজন স্তন্যপায়ী। তার শরীরে করোনা ভাইরাস কেন, অন্যান্য নানান ভাইরাস সহজে বসবাস করে। পূর্বে যে করোনা ভাইরাস ছিল সেই করোনা ভাইরাস বর্তমানে মিউটেশন ঘটিয়ে আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। তাহলে ওই বাদুড় কী বলেছিলাম আমি, স্তন্যপায়ী, সেখান থেকে ফুসফুসের মাধ্যমে এরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, সেরকমভাবে বায়ুতে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে পেঙ্গোলিনের দেহে, সে কী করেছে, আক্রমণ করেছে পেঙ্গোলিন। এই পেঙ্গোলিনকে চীনের সি ফুড মার্কেটে কী করা হয়, গরম জলে অর্ধ সেদ্ধ করে তাকে কী করা হয়, খাওয়ার হিসেবে তারা ভক্ষণ করে। কোনো কারণবশত ওই পেঙ্গোলিনের শরীরে যে করোনা ভাইরাস ছিল সে কিন্তু মানুষের দেহে স্থানান্তরিত হয়েছে। বর্তমানে অনেকে নানান জায়গায় এই যে প্রাথমিক পোষক হচ্ছে বাদুড়, গৌণ পোষক পেঙ্গোলিন না স্নেক, তা নিয়ে নানান মতভেদাভেদ রয়েছে। কিন্তু হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে বায়োলজিক্যাল ইনফরমেশান টিম, তারা স্পষ্টভাবে বলেছে যে বর্তমানে আমাদের যে 2019-20 যে করোনা ভাইরাস রয়েছে তার যে জেনেটিক সিকোয়েন্সের মিল, তার সঙ্গে পেঙ্গোলিনের শরীরে যে করোনা ভাইরাস থাকে তার সঙ্গে 85-91% হুবহু মিল থাকে। সেই কারণে বিজ্ঞানীরা বলেছেন যে বাদুড় থেকে পেঙ্গোলিন, পেঙ্গোলিন থেকে মানুষে করোনা ভাইরাস স্থানান্তরিত হয়েছে। কখনোই বাদুড় থেকে স্নেক বা অর্থাৎ সাপ, সাপ থেকে মানুষে কিন্তু স্থানান্তরিত হয় না, এইভাবে বিজ্ঞানীরা জানিয়েছেন। তাহলে পেঙ্গোলিন গৌণ পোষক, সেখান থেকে মানুষ। তাহলে এই সময় আমাদের আজ 10 তারিখ, সেক্ষেত্রে টোটাল কেসেস অর্থাৎ টোটাল আক্রান্ত হয়েছে 67,100 জন ভারতে, মারা গিয়েছে 2,200 জন। তাহলে ভারতে মৃত্যুর হার আমি সহজে উল্লেখ করেছি যে টোটাল ডেথ ডিভাইডেড বাই টোটাল কেসেস, অর্থাৎ কতজন আক্রান্ত হয়েছে ×100। তাহলে আমাদের ইন্ডিয়াতে এখনো পর্যন্ত মৃত্যুর হার, অত্যধিক জনসংখ্যার খাতিরে মৃত্যুর হার এখনো পর্যন্ত কম।
3.3% আমাদের বুঝতে ভুল হয় কোভিড-19 জিনিসটি কি। করোনা ভাইরাস আমাদের যে রোগটি সৃষ্টি করেছে তাকে বলা হয় কি কোভিড-19, অর্থাৎ সি করোনা, সিও স্ট্যান্ড ফর করোনা ভাইরাস ডিজিট 2019। তাহলে করোনা ভাইরাস তার নামটা কি সার সিওভি-2 এন সিওভি-19, এই সিওভি-2 এটি যে রোগ সৃষ্টি করে তাকে বলা হয়েছে কি কোভিড-19, করোনা ভাইরাস ডিজিট 2019। আমরা জানবো করোনা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে কেমনভাবে তার জীবনচক্র সম্পন্ন করে। প্রথমত, একজন আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশির মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস প্রবেশ করাতে পারে। যদি কোনো আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি, তার থেকে যে নির্গত জলবিন্দু তার মধ্যেই কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। আমাদের এক্সপার্টদের মতে ওই যে একজন আক্রান্ত ব্যক্তি যখন হাঁচলো বা কাশলো, তার শরীর থেকে যে জলবিন্দু নির্গত হলো, সেখান সেই জলবিন্দুর মধ্যে কিন্তু করোনা ভাইরাস বায়ুতে কমসে কম 3 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। ওই জলবিন্দু যদি আমাদের হাতে, মুখে বা চোখে যদি কোনো সময় লেগে থাকে, তার মাধ্যমে কিন্তু আমাদের করোনা ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। অর্থাৎ চোখ, নাক বা মুখ, যে কোনো একটি পথের মাধ্যমে করোনা ভাইরাস আমাদের প্রবেশ করে কোথায় যায়? প্রথমত ফুসফুসের মধ্যে সংক্রমণ ঘটায়। আমরা জানি ফুসফুসে প্রবেশ করে যার মাধ্যমে গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটে তাকে বলা হয় কি বায়ুথলি। অর্থাৎ ফুসফুসে অসংখ্য বায়ুথলি বর্তমান, যাদেরকে বলা হয় বায়ুথলি বা অ্যালভিওলাই বলা হয়। বায়ুথলি বা অ্যালভিওলাই, তাহলে ফুসফুসে অসংখ্য কি বর্তমান? অ্যালভিওলাই। তাহলে কোনো আক্রান্ত ব্যক্তি দেহ থেকে নির্গত করোনা ভাইরাস আমাদের চোখ, নাক, মুখের মাধ্যমে আক্রমণ প্রবেশ করে আমাদের ফুসফুসে প্রবেশ করলো। ফুসফুসে প্রবেশ করে শেষ মাথায় যে অসংখ্য বায়ু থলিগুলি রয়েছে সেগুলোকে বলা হচ্ছে কি বায়ুথলি বা অ্যালভিওলাই। তাহলে এই একটি অ্যালভিওলাইকে এখানে বড় করে আমরা অঙ্কন করছি যে এখানে কি হয়। তাহলে প্রথমত করোনা ভাইরাস আমাদের প্রবেশ করলো কার মধ্যে? অ্যালভিওলাই কোষের মধ্যে প্রবেশ করলো। আচ্ছা, অ্যালভিওলাই কোষের মধ্যে প্রবেশ করলো। তাহলে আমরা প্রথমত জানবো যে অ্যালভিওলাই অর্থাৎ বায়ুথলির মধ্যে কি কি ধরনের কোষ থাকে তা আমাদের প্রথমত জানতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই রকম কোষগুলি যে রয়েছে একই টাইপের, সেগুলোকে বলা হয় কি টাইপ 1 কোষ, টাইপ 1 অ্যালভিওলার কোষ। এছাড়াও কিছু বৃহৎ আকৃতির আমরা কোষ দেখতে পাচ্ছি, এই বৃহৎ আকৃতির কোষগুলোকে নাম দেওয়া হয় কি টাইপ 2 অ্যালভিওলার কোষ। এছাড়াও একটি আমরা বৃহৎ লাল বর্ণের একটি বিশেষ কোষ দেখতে পাচ্ছি, এই কোষটাকে বলা হয় কি ম্যাক্রোফাজ, বলা হয় কি ম্যাক্রোফাজ, অ্যালভিওলার ম্যাক্রোফাজ। ফুসফুসে যে ম্যাক্রোফাজ থাকে তাকে বলা হয় কি অ্যালভিওলার ম্যাক্রোফাজ। তাহলে প্রতিটা কোষ কি কি কাজ করে তা আমাদের প্রথমত জেনে নেওয়া প্রয়োজন। টাইপ 1 কোষ কি করে, যে এটা হচ্ছে কি আমাদের রক্তবাহ, অর্থাৎ বায়ুথলিকে ঘিরে যে জালক থাকে তা আমরা রেখেছি শিরা বা ধমনী। তাহলে টাইপ 1 কোষ কি করে? অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড সরবরাহে সাহায্য করে, যে টাইপ 1 সেল। তাহলে টাইপ 1 কোষগুলি কি করে? অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানে অংশগ্রহণ করে। টাইপ 2 কোষ কি করে? টাইপ 2 কোষ কি করে? ও এক প্রকার তৈলাক্ত রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, তাকে বলা হয় কি সারফ্যাক্ট্যান্ট। এই সারফ্যাক্ট্যান্ট কি গুরুত্বপূর্ণ কাজ করে যা টাইপ 2 থেকে নিঃসৃত হয়? তাহলে টাইপ 2 থেকে নিঃসৃত সারফ্যাক্ট্যান্ট কি করে বায়ুথলিকে, অত্যাধিক যদি বায়ুথলিতে প্রবেশ করে বায়ু, সেক্ষেত্রে অ্যালভিওলাইকে ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এছাড়াও যদি অ্যালভিওলাই থেকে যদি আমরা যখন প্রশ্বাস ত্যাগ করি, সেই মুহূর্তে অ্যালভিওলাই যাতে চুপসে না যায় তার হাত থেকে রক্ষা করে, এবং ওই অ্যালভিওলাই কোষের মধ্যে জল প্রবেশে বাধা দেয়, অর্থাৎ ফুসফুসের মধ্যে কোনো রকমভাবে যাতে না জল প্রবেশ করে সেই কারণে বাধা দেয় কে? সারফ্যাক্ট্যান্ট। তাহলে টাইপ 1 কোষ কী করে? অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানে সাহায্য করে। টাইপ 2 কী করে? সারফ্যাক্ট্যান্ট নিঃসরণ করে, যা কী করে বায়ুথলিকে চুপসে যেতে বা অত্যাধিক বায়ুতে ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এছাড়াও ফুসফুসে অর্থাৎ বায়ুথলির মধ্যে জল প্রবেশে বাধা দেয়, এক প্রকার রোগ হয় ফুসফুসে যদি জল সঞ্চিত হয়, যাকে বলা হয় পালমোনারি ইডিমা।
সেখানে কি করা হয়, ইঞ্জেকশন অর্থাৎ সিরিঞ্জ প্রয়োগের মাধ্যমে ফুসফুস থেকে জল বের করা হয় একটা এক প্রকার রোগ। সেক্ষেত্রে কি হয়, ওই সার্ফেক্ট্যান্ট নিঃসরণ কম হয়, যার কারণে ফুসফুসের বায়ুথলির মধ্যে জল প্রবেশ করে যায়। এটা আমাদের এখানে ব্যাখ্যা করার বিষয় নয়। তাহলে আরেক প্রকার কোষ, আমরা তিন প্রকার কোষ দেখতে পেলাম, টাইপ ওয়ান, টাইপ টু, আর একটা দেখতে পেলাম কি, ম্যাক্রোফাজ। এই ম্যাক্রোফাজ কোষ কি করে, কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি অর্থাৎ গিলে নিয়ে তাকে কি করে কোষের মধ্যে ধ্বংস করে দেয়। এই তিনটা কোষের আমরা কাজ জানলাম। আচ্ছা, এবারে আমরা আসবো কিভাবে সংক্রমণ ঘটলো। তাহলে করোনা ভাইরাস প্রথমত ফুসফুসের মধ্যে প্রবেশ করলো, দিয়ে কোথায় গেল, অ্যালভিওলাই কোষে। একটা অ্যালভিওলাই কোষের চিত্র আমরা বড় করে অঙ্কন করছি। তাহলে যেই করোনা ভাইরাস প্রবেশ করলো, প্রথমত আক্রমণ করবে টাইপ টু কোষকে। কাকে আক্রমণ করবে? টাইপ টু কোষকে। তাহলে আমরা এখানে একটি টাইপ টু কোষ বড় করে অঙ্কন করলাম। টাইপ টু কোষ, এখানে আমরা টাইপ টু কোষটি বড় করে অঙ্কন করেছি। তাহলে এই টাইপ টু কোষকেই কেন প্রথম আক্রমণ করবে? প্রথমত ওই যে করোনা ভাইরাস প্রথমত অ্যালভিওলাই কোষের মধ্যে প্রবেশ করছে, ওই টাইপ টু কোষের কোষপর্দায় এক প্রকার গ্রাহক থাকে, যেই গ্রাহক দ্বারা করোনা ভাইরাসের এই স্পাইক প্রোটিনগুলি আবদ্ধ হতে পারে। তাহলে এই করোনা ভাইরাস তার স্পাইক প্রোটিনগুলি টাইপ টু কোষের গ্রাহক দ্বারা আবদ্ধ হলো। ওই গ্রাহকটির বিশেষ নাম রয়েছে, অ্যাঞ্জিওটেনশন কনভার্টিং এনজাইম রিসেপ্টর টু, তাহলে ACE2। অ্যাঞ্জিওটেনশন কনভার্টিং এনজাইম রিসেপ্টর টু দ্বারা করোনা ভাইরাস কার সঙ্গে আবদ্ধ হলো? টাইপ টু কোষের সঙ্গে আবদ্ধ হলো। এর মধ্যে যে জিন বস্তু আছে তা আমরা জানি কি, আরএনএ। এরপর ওই আরএনএটিকে কি হয়, কোষের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, অ্যালভিওলার কোষে সার্ফেক্ট্যান্ট, সরি, অ্যালভিওলার কোষে টাইপ টু কোষের মধ্যে আরএনএটিকে প্রবেশ করে দিল। যেই আরএনএ প্রবেশ করে দিল, আমাদের কোষের মধ্যে আমরা জানি নিজস্ব আমাদের রাইবোজোম থাকে আমরা জানি। তাহলে ওই রাইবোজোমের সঙ্গে এই আরএনএ কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়। তাহলে ওই রাইবোজোমকে কাজে লাগিয়ে এই আরএনএ কি করে প্রোটিন, আমরা জানি কি রাইবোজোম কি করে প্রোটিন তৈরি করে, প্রোটিন কারখানা অর্থাৎ প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, রাইবোজোমকে। তাহলে ওই যে ভাইরাস, করোনা ভাইরাস, তার নিজস্ব আরএনএটাকে কার সঙ্গে যুক্ত করে দিল, রাইবোজোমের সঙ্গে যুক্ত করে দিল। যেই রাইবোজোমের সঙ্গে যুক্ত করলো, সেই প্রোটিন সংশ্লেষণ অর্থাৎ ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে ওই ভাইরাস নিজস্ব প্রোটিন তৈরি করলো। বাইরে যে কাঁটার মতো স্পাইক প্রোটিন আছে, স্পাইক প্রোটিনগুলি তৈরি করতে থাকলো। এছাড়াও ওই যে আমি বলেছি আবরণ, আবরণে প্রোটিন থাকে, সেই সমস্ত আবরণ প্রোটিনও গঠন করতে থাকলো। সমস্তগুলো কিন্তু এরকমভাবে সে গঠন করতে থাকলো। একইভাবে এই যে আরএনএ থেকে আরএনএ এই যে আরএনএ থেকে হুবহু একই রকম একাধিক আরএনএ সে কিন্তু তৈরি করতে থাকলো। যে এই যে আরএনএ তৈরি হবে, একটা বিশেষ এনজাইম কিন্তু এখানে কাজ করবে, সেই এনজাইমটাকে বলা হয় কি, আরএনএ পলিমারেজ। নিচে লিখতেছি, এই এনজাইমটা হলো কি, আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ এনজাইমকে কাজে লাগিয়ে করোনা ভাইরাস নিজস্ব আরএনএ থেকে একাধিক আরএনএ তৈরি করলো। বোঝা গেল? তাহলে ওই যে আরএনএ রয়েছে, এই আরএনএ এবং করোনা ভাইরাস একাধিক প্রোটিন তৈরি করে নিয়েছে, তাহলে ওই আরএনএকে নিয়ে এবং একাধিক যে প্রোটিন বাইরে স্পাইক প্রোটিন নিয়ে এরকমভাবে নতুন করোনা ভাইরাস তৈরি হয়ে গেল, একাধিক করোনা ভাইরাস তৈরি হয়ে গেল, একাধিক করোনা ভাইরাস তৈরি হয়ে গেল। এরপর ওই কোষটাকে অর্থাৎ সার্ফে টাইপ টু কোষটাকে ফেটে করোনা ভাইরাস, একাধিক করোনা ভাইরাস সে কি হলো, টাইপ টু কোষ থেকে বাইরে বেরিয়ে এলো। তাহলে এক্ষেত্রে আমাদের এক প্রকার ঔষধের নাম আমরা জানি কি, হাইড্রক্সিক্লোরোকুইন। সেই ঔষধ কিভাবে কাজ করে আমরা এখানে জানবো। আচ্ছা, হাইড্রক্সিক্লোরোকুইন কি করে, আমরা জানলাম যে কি ভাইরাল আরএনএ অর্থাৎ করোনা ভাইরাসের আরএনএ নিজস্ব আরএনএ থেকে একাধিক আরএনএ তৈরি করতে যে এনজাইমটা লাগছিল তার নাম কি হলো, আরএনএ পলিমারেজ। ওই আরএনএ পলিমারেজের ক্রিয়াটাকে সে কি করে দেয়, ব্লক করে দেয়, হাইড্রক্সিক্লোরোকুইন। তাহলে হাইড্রক্সিক্লোরোকুইন আরএনএ পলিমারেজের ক্রিয়া যদি বন্ধ করে দেয়, সেক্ষেত্রে ভাইরাস নিজস্ব আরএনএ তৈরি করতে পারলো না, সেক্ষেত্রে নতুন আর ভাইরাস তৈরি হতে বাধা পেল। এছাড়াও ওই যে গ্রাহক রয়েছে টাইপ টু কোষে, এই গ্রাহকটিকেও সে কী করে দেয়, বন্ধ করে দেয় হাইড্রক্সিক্লোরোকুইন, যার কারণে ওই করোনা ভাইরাস
এই কোষগুলির মধ্যে আর প্রবেশ করতে পারলো না। এবারে কথা হচ্ছে হাইড্রোক্সি ক্লোরোকুইনের সাইড এফেক্ট কিন্তু মারাত্মক। তোমরা মনে করো যারা আমার কাছে 12 পাস করেছো, এছাড়াও যারা বর্তমানে 12, তাদের কিন্তু আমরা আমি প্রথমে একটা যে ভিডিও দেখে দিয়েছি সেটা হচ্ছে করোনা ভাইরাসের সেন্ট্রাল ডগমা সম্পর্কে ভিডিও দিয়েছি। সেক্ষেত্রে কী ছিল, প্রথমত ডিএনএ থেকে কী তৈরি হয়, আরএনএ, আরএনএ থেকে কী তৈরি হয়, প্রোটিন। তাহলে ওই যে আরএনএ তৈরি করতে, এখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছিল, এখানে কিন্তু আরএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে। তাহলে ট্রান্সক্রিপশন পদ্ধতি বলেছিলাম, ওই আরএনএ তৈরি করতে যে উৎসেচকটা লাগে সেটা কি, আরএনএ পলিমারেজ। আরএনএ তৈরি করতে সর্বদাই যে এনজাইম লাগে তা হচ্ছে কি, আরএনএ পলিমারেজ। তাহলে আমাদের কোষের মধ্যে জিনের জিনের যে বৈশিষ্ট্য রয়েছে তা প্রকাশ পায় প্রোটিন তৈরির মাধ্যমে। তাহলে মাঝখানে আরএনএ তৈরি করতে হবে, আরএনএ পলিমারেজ এনজাইমটাকে যদি হাইড্রোক্সি ক্লোরোকুইন ব্লক করে দেয় বা নষ্ট করে দেয়, তাহলে আমাদের স্বাভাবিক কোষের মধ্যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে কী করে, আরএনএ থেকে যদি না আরএনএ তৈরি হয় সেক্ষেত্রে প্রোটিন তৈরি হবে কীভাবে, কীভাবে বা আমাদের যে সমস্ত এনজাইমটা আছে এনজাইম তৈরি হবে, চুলের রং কীভাবে কালো হবে, ত্বকের ত্বকে যে সঞ্চিত মেলানিন তা কীভাবে সংশ্লেষিত হবে, তা কিন্তু হবে না, কারণ মাঝখানে একটা পাথওয়ে অর্থাৎ রাস্তা কিন্তু ব্লক হয়ে যাবে, অর্থাৎ আরএনএ পলিমারেজের ক্রিয়াটা রোধ হয়ে যাবে। কোন ঔষধ প্রয়োগের মাধ্যমে, হাইড্রোক্সি ক্লোরোকুইন। আচ্ছা, তাহলে হাইড্রোক্সি ক্লোরোকুইনের সাইড ইফেক্ট কিন্তু মারাত্মক, ডাক্তারের পরামর্শ ছাড়া এটি কিন্তু নেওয়া উচিত নয়। তাহলে এই ছিল আমাদের ভাইরাস টাইপ 2 কোষের মধ্যে প্রবেশ করলো এবং একাধিক আরএনএ ভাইরাস সরি একাধিক করোনা ভাইরাস কিন্তু তৈরি করে এই জায়গাতে কিন্তু পৌঁছে গেল। যেই একাধিক করোনা ভাইরাস তৈরি হয়ে গেছে, এখানে এক প্রকার উদ্দীপনা সৃষ্টি হবে, যাকে বলা হবে কি, ইনফ্লামেটরি স্টিমুলি। অর্থাৎ এক প্রকার উদ্দীপনা সৃষ্টি হবে যেটাকে বলা হবে কি, ইনফ্লামেটরি স্টিমুলি, ইনফ্লামেটরি স্টিমুলি। তাহলে এই ইনফ্লামেটরি স্টিমুলি অর্থাৎ এটা এক প্রকার সিগন্যাল। আচ্ছা, প্রথমত আমরা একটু জেনে নিই ইনফ্লামেশনটা কি, অর্থাৎ ইনফ্লামেটরি থেকে ইনফ্লামেশন জিনিসটা কি। যখন আমাদের কোনো জায়গা ছুঁড়ে যায়, সেই জায়গায় একটু স্ফীত হয়ে লাল আকার ধারণ করে, না যে জায়গাটা ছুঁড়ে যায় সেই জায়গায় একটু লাল আকার ধারণ করে এবং একটু খানিকটা স্ফীত হয়ে যায়, কি হয়, ওই যে যেখানটা ছুঁড়ে যায় সেখানে ক্ষতিগ্রস্ত কোষ আছে, এছাড়াও ক্ষতিগ্রস্ত রক্তজালক আছে, এছাড়াও কিছু পরিমাণ ভাইরাস ও ব্যাকটেরিয়া রয়েছে, মিলে যে একটি স্ফীত গঠন সৃষ্টি করেছে তাকে আমরা বলবো কি, ইনফ্লামেশন। সেই রকমভাবে অ্যালভিওলার কোষের মধ্যেও কিন্তু ভাইরাস আক্রমণ করেছে, তাহলে আক্রান্ত অ্যালভিওলার কোষ এবং ভাইরাস মিলিত হয়ে এক প্রকার উদ্দীপনা সৃষ্টি করছে যেটাকে বলছি আমরা কি, ইনফ্লামেটরি স্টিমুলি। তাহলে এই যে উদ্দীপনা সৃষ্টি করেছে, যেই উদ্দীপনাটা সৃষ্টি করলো ম্যাক্রোফাজ, সেও কিন্তু উদ্দীপিত হলো। তাহলে আমরা জানলাম কি, ম্যাক্রোফাজের স্বাভাবিক কাজ কি, কোনো ভাইরাস যদি প্রবেশ করে তাকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গিলে নিয়ে তাকে ধ্বংস করে দেওয়া। তাহলে যেই ইনফ্লামেটরি স্টিমুলি ইনফ্লামেটরি স্টিমুলি তৈরি হয়েছে, অর্থাৎ ইনফ্লামেটরি উদ্দীপনা তৈরি হয়েছে ম্যাক্রোফাজ, সে ওই ভাইরাসগুলিকে ধ্বংস করার পরিবর্তে সে এক প্রকার রাসায়নিক পদার্থ ক্ষরণ করে যাকে বলা হয় কি, সাইটোকাইন নামক রাসায়নিক পদার্থ তৈরি করতে থাকে এই ম্যাক্রোফাজ। কী কী রাসায়নিক পদার্থ, সেই সাইটোকাইন নামক রাসায়নিক পদার্থগুলি ক্ষরণ করতে থাকে। কী কী সাইটোকাইন, এক নম্বর উদাহরণ ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8, ইন্টারলিউকিন 12। এই সমস্ত রাসায়নিক পদার্থ সাইটোকাইনগুলিকে কে ক্ষরণ করলো, ম্যাক্রোফাজ। কেন ক্ষরণ করলো, ইনফ্লামেটরি স্টিমুলি ছিল বলে এখানে কিন্তু এই সমস্ত রাসায়নিক পদার্থ সাইটোকাইন সে কিন্তু ম্যাক্রোফাজ ক্ষরণ করলো। যদি এই উদ্দীপনাটা না থাকতো, ম্যাক্রোফাজ কিন্তু ওই করোনা ভাইরাসকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস করে দিত। তাহলে এক্ষেত্রে যেই ইন্টারলিউকিন 1, 6, 8 এবং 12 তৈরি হয়েছে, এবারে এগুলি কি হবে, এই সমস্ত সাইটোকাইন এবারে অ্যালভিওলার কোষ থেকে এসে প্রবেশ করবে কোথায়, রক্তবাহ, অর্থাৎ এই যে রক্তবাহ, এই রক্তবাহের মধ্যে প্রবেশ করবে। যেই এই সমস্ত সাইটোকাইন রক্তবাহের মধ্যে প্রবেশ করলো, তখনই কী করবে, ওই রক্তবাহের প্রাচীরগুলিকে সে কী করে দিবে, ভঙ্গুর করে দিবে, কী করে দিবে, ভঙ্গুর, এবং ওই রক্তবাহের কী করবে, ভেদ্যতা বৃদ্ধি করবে, অর্থাৎ
রক্তবাহের কি করবে, ভেদ্যতা বৃদ্ধি। তাহলে রক্তবাহের ভেদ্যতা বৃদ্ধি মানে আমরা জানি কি, রক্তবাহের মধ্যে কি কি উপাদান থাকে, রক্ত রক্ত থাকে। তাহলে রক্তের দুটা উপাদান আমরা একটা জানি, রক্তরস, রক্তকণিকা। রক্তকণিকা মানে কি, অনুযকৃকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। এছাড়াও কি রয়েছে, রক্তরস। রক্তরসের মধ্যে কি থাকে, জল। এবারে তাহলে রক্তবাহের মধ্যে যেহেতু ভেদ্যতা বৃদ্ধি পেল, ওই রক্তবাহ থেকে কে বাইরে বেরিয়ে যাবে, জল। প্রচুর পরিমাণে কি হলো, জল বাইরে বেরিয়ে গেল। এই দেখো এখান থেকে কি হলো, জল বাইরে বেরিয়ে গেল। কার প্রভাবে, এই সমস্ত ইন্টারলিউকিন 1, 6, 8, 12 যেই রক্তবাহের মধ্যে প্রবেশ করছে, রক্তবাহের কি বৃদ্ধি করে দিল, ভেদ্যতা। যেই ভেদ্যতা বৃদ্ধি করছে, রক্তবাহ থেকে নিঃসৃত হতে থাকলো কি, জল। তাহলে আমরা জানি কি, টাইপ 2 কোষ সার্ফ্যাক্ট্যান্ট নিঃসৃত করেছিল। সেই নিঃসৃত সার্ফ্যাক্ট্যান্ট অ্যালভিওলার কোষের মধ্যে জল প্রবেশে বাধা দিয়েছিল, আমি বলেছিলাম। তাহলে এক্ষেত্রে তো ওই সার্ফ্যাক্ট্যান্ট কোষগুলি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে করোনা ভাইরাস আক্রমণ দ্বারা। তাহলে এক্ষেত্রে আর টাইপ 2 কোষ সার্ফ্যাক্ট্যান্ট নিঃসরণ করতে পারলো না। তাহলে রক্তবাহ থেকে যে জল নিঃসৃত হয়েছিল, ওই জলগুলি কার মধ্যে প্রবেশ করে গেল, অ্যালভিওলার কোষের মধ্যে কি প্রবেশ করে গেল, জল প্রবেশ করে গেল। তাহলে স্বাভাবিক অবস্থায় যেরকম অ্যালভিওলাই এইভাবে ফুলেছিল, তাহলে এবারে জল প্রবেশের পর ওই অ্যালভিওলার কোষের আকৃতি কিন্তু, অ্যালভিওলাই অর্থাৎ বায়ুথলির কিন্তু আকৃতির পরিবর্তন ঘটবে। তাহলে এই ছিল রক্তবাহ। রক্তবাহের ভেদ্যতা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ভঙ্গুর প্রকৃতি হয়ে গেছে যার ফলে, এবং এর এবারে যে বায়ুথলিটি ছিল অর্থাৎ অ্যালভিওলাই, সে কিন্তু কি হয়ে গেল, চুপসে গেল। অর্থাৎ বায়ুথলির কোলাপসেশন ঘটছে, অর্থাৎ বায়ুথলি কি হয়ে গেছে, চুপসে গেছে। তাহলে যেই বায়ুথলি চুপসে গেল, আমাদের প্রশ্বাস এবং নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে কষ্ট হবে, যার প্রভাবে করোনার একটি প্রধান লক্ষণ তৈরি হবে কি, শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট তৈরি হলো, তাহলে প্রথমত একটি আমরা লক্ষণ দেখতে পেলাম কি, শ্বাসকষ্ট তৈরি হলো। কেন, জল বায়ুথলির মধ্যে প্রবেশ করে গেছে, যার প্রভাবে প্রথমত একটি লক্ষণ আমরা দেখতে পেলাম কি, শ্বাসকষ্ট তৈরি হলো। যেই শ্বাসকষ্ট তৈরি হলো, এবারে এই সমস্ত ইন্টারলিউকিন 1, 6, 8 এবং 12 এরা কি করে, শ্বেত রক্তকণিকাকে উদ্দীপিত করে। শ্বেত রক্তকণিকা এক প্রকার, শ্বেত রক্তকণিকা যে হচ্ছে নিউট্রোফিল, নিউট্রোফিল নামক শ্বেত রক্তকণিকাকে এ কি করে দিতে পারে, উদ্দীপিত করে। এই নিউট্রোফিল শ্বেত রক্তকণিকা যেই উদ্দীপিত হলো, এ দু প্রকার প্রোটিন নিঃসরণ করে। একটা হচ্ছে কি, প্রোটিয়েজ, এছাড়াও আরো একটি এনজাইম রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিস অর্থাৎ ROS দু প্রকার প্রোটিন তৈরি করলো। তাহলে এই যে সরি, দু প্রকার প্রোটিনের উৎসেচক তৈরি করলো, এই উৎসেচকগুলি কি করে, যে সমস্ত কোষে ভাইরাস আক্রমণ করছে সে সমস্ত কোষগুলিকেও ধ্বংস করবে, এবং যেগুলি স্বাভাবিক আছে টাইপ 1 কোষ সেগুলিকেও ধ্বংস করে দিল। তাহলে সমস্ত কোষগুলি এক সময় ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়ে কি হলো, বায়ুথলির মধ্যে এসে কি হলো, সঞ্চিত হলো। তাহলে টাইপ 2 কোষ এইরকমভাবে সে সঞ্চিত হলো, টাইপ 1 কোষ সেও কি হলো, এইভাবে বায়ুথলির মধ্যে এসে সঞ্চিত হলো। এছাড়াও ম্যাক্রোফাজ কোষ, আরও যত সমস্ত কোষ রয়েছে, সমস্ত কিন্তু বায়ুথলির মধ্যে এসে সঞ্চিত হলো। তাহলে বায়ুথলির স্বাভাবিক গঠন কিন্তু বিঘ্নিত হলো। তাহলে যত সমস্ত কোষ ছিল বায়ুথলির মধ্যে এসে সঞ্চিত হচ্ছে, যাকে বলা হচ্ছে কি, কনসলিডেশন। তাহলে বায়ুথলি চুপসে গেছিল, সেটাকে বলা হয়েছিল কোলাপসেশন। এখানে সমস্ত বায়ুথলি যত সমস্ত কোষ রয়েছে সেগুলি কিন্তু একত্রীকরণ ঘটেছে, অর্থাৎ কনসলিডেশন ঘটেছে। তাহলে আমরা জানি কি, শ্বাসকোষ আমাদের এই যে রেসপিরেটরি ট্র্যাক সমস্ত কিছু মিউকাস মেমব্রেন দ্বারা গঠিত। তাহলে এক্ষেত্রে যত ধরনের কোষ রয়েছে এবং মিউকাস সমস্ত কিছু একসঙ্গে একত্রিত হয়েছে, এর প্রভাবেই আমাদের কাশি পাবে, অর্থাৎ হাঁচি এবং কাশির সৃষ্টি হবে, যার কারণে একজন ব্যক্তি করোনা ভাইরাস, এখানে তো করোনা ভাইরাস রয়েছে, একজন ব্যক্তি করোনা ভাইরাসকে হাঁচি বা কাশির মাধ্যমে বায়ুতে ছড়িয়ে দিচ্ছে, যা পার্শ্ববর্তী কোনো যদি সুস্থ মানুষ থাকে তার নাকে, মুখে বা হাতে ওই সমস্ত যদি জলকণা সঞ্চয় পড়ে যায়, সেগুলিকে যদি আমরা কোনো কারণবশত চোখ ঘষি বা নাকের মধ্যে হাত
ঢোকাই, সেক্ষেত্রে আমাদের এই করোনা ভাইরাস কিন্তু আমাদের শরীরে কিন্তু ইনফেকশন ঘটাচ্ছে, অর্থাৎ প্রবেশ করতেছে। তাহলে আমরা জানতে পারলাম শ্বাসকষ্ট ঘটলো, কাশি হলো। এবারে কি হলো, ইন্টারলিউকিন 1, 6, 8, 12 এই সমস্ত উপাদানগুলির পরিমাণ রক্তে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমাদের ওই রক্তের মাধ্যমে সারা শরীরে এই সমস্ত সাইটোকাইন অর্থাৎ ইন্টারলিউকিনগুলি পরিবাহিত হচ্ছে। এক সময় কোথায় গিয়ে প্রবেশ করবে, ব্রেনে। ব্রেনের কোথায় প্রবেশ করবে, হাইপোথ্যালামাস। কোথায় প্রবেশ করবে, হাইপোথ্যালামাস। ওই হাইপোথ্যালামাস আমরা জানি কি, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে একটি মস্তিষ্কের বিশেষ অংশ, তা কিন্তু হাইপোথ্যালামাস। তাহলে যেই কার পরিমাণ বাড়ছে, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8 এই সমস্ত উপাদানগুলির পরিমাণ যেই বাড়ছে, হাইপোথ্যালামাস কি করবে, দেহের তাপমাত্রাকে বৃদ্ধি করবে। যেই তাপমাত্রা বৃদ্ধি পেল, তার প্রভাবেই কিন্তু আমাদের তৈরি হলো কি, জ্বর, যা কিন্তু করোনার একটি প্রধান লক্ষণ। তাহলে আমরা দেখতে পেলাম কেমনভাবে শ্বাসকষ্ট হলো, কেমনভাবে কাশি হলো, কেমনভাবে জ্বর তৈরি হলো। এই তিনটি লক্ষণ কিন্তু করোনার প্রধান লক্ষণ। তাহলে কেমন করে জ্বর হলো? আচ্ছা, আমরা সচরাচর খবরে শুনতে পাচ্ছি যে ইমিউনিটি পাওয়ার যদি বেশি হয়, করোনা ভাইরাস আক্রমণ কিন্তু অতটা করে না। এছাড়াও করোনা ভাইরাসের দুটি প্রধান ঔষধ, একটা হচ্ছে কি, ডাক্তাররা দিচ্ছেন হাইড্রোক্সিক্লোরোকুইন, এছাড়াও বলছেন যে অধিক পরিমাণে ভিটামিন সি ট্যাবলেট নয়, খাবারের মাধ্যমে গ্রহণ করতে হবে। তাহলে ভিটামিন সি কি কাজ করে আমরা দেখব। আমরা ভিটামিন সি কি কাজ করে, ভিটামিন সি ও ডি, প্রধানত ভিটামিন সি কি কাজ করে দেখো। আচ্ছা, এই যে টাইপ 2 কোষে করোনা ভাইরাস আক্রমণ করেছিল বলে এখানে এক প্রকার উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, দেখো, ইনফ্লামেটরি স্টিমুলি। তাহলে ওই উদ্দীপনাটাকে প্রতিরোধ করে, অর্থাৎ ওই উদ্দীপনা সৃষ্টিতে বাধা দেয় কে, ভিটামিন সি। তাহলে এই উদ্দীপনা সৃষ্টিতে বাধা কে দেয়, ভিটামিন সি। তাহলে দেখো, এই উদ্দীপনা যদি সৃষ্টি হতো না, তাহলে কিন্তু ম্যাক্রোফাজ উদ্দীপিত হয়ে এই সমস্ত ইন্টারলিউকিন অর্থাৎ সাইটোকাইন তৈরি করতো না। তাহলে যেই এই সমস্ত ইনফ্লামেটরি স্টিমুলি তৈরি হয়েছে, এগুলো তৈরি করেছে, যদি ভিটামিন সি আমাদের শরীরে বেশি থাকে, সেক্ষেত্রে কী হবে, এই উদ্দীপনা তৈরি হবে না, যার কারণে ম্যাক্রোফাজ এই সমস্ত সাইটোকাইন তৈরি করার পরিবর্তে সে কী করবে, ওই করোনা ভাইরাসগুলোকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে ওকে কী করতে থাকবে, ধ্বংস করতে থাকবে। তাহলে ভিটামিন সি এবং ডি কেমনভাবে কাজ করে আমি বলবো। ভিটামিন সি এবং ডি কোন কোন খাবার, খাবারের মধ্যে গ্রহণ করলে, খাবারযুক্ত ভিটামিন সি যুক্ত খাবার কী কী খাবার গ্রহণ করলে আমাদের শরীরে ভিটামিন সি সংশ্লেষণ হবে, এই সমস্ত খাবারগুলো আমি বলবো আরও পরে, একটু পরে। তাহলে আমরা জানলাম যে ভিটামিন সি কি কাজ করে, এই ইনফ্লামেটরি স্টিমুলি তৈরিতে বাধা দেয়, যার কারণে ম্যাক্রোফাজ কিন্তু এই সমস্ত উপাদানগুলো তৈরি করতো না, যার কারণে এই যে রক্তবাহ থেকে জল বাইরে বেরিয়ে যেত না, অ্যালভিওলার মধ্যে জল প্রবেশ করতো না, ফুসফুসে কোলাপসেশন হতো, চুপসে যেত না, শ্বাসকষ্ট তৈরি হতো না, কাশি হতো না এবং দেহের তাপমাত্রা অর্থাৎ জ্বর তৈরি হতো না। অর্থাৎ করোনা ভাইরাসের লক্ষণগুলো আমরা দেখতে পেতাম না, ম্যাক্রোফাজি কী করতো, ওই করোনা ভাইরাসগুলোকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে ধ্বংস করতো, ততদিনকে আমাদের অ্যান্টিবডি তৈরি হয়ে যেত, সম্পূর্ণভাবে ওই করোনা ভাইরাসকে আমরা প্রোটেক্ট করতে পারতাম। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তাপমাত্রা কেমনভাবে তৈরি হলো। এছাড়াও একাধিক অঙ্গকে কিন্তু এবারে ওই করোনা ভাইরাস ইনডাইরেক্টলিভাবে ও কী করে, অ্যাটাক করে, দেখো। আচ্ছা, রক্তের দুটো উপাদান, রক্তরস, রক্তকণিকা। তাহলে রক্তরস অর্থাৎ জল যদি বেরিয়ে যায়, রক্তের ভলিউম কমে যায়, অর্থাৎ ব্লাড ভলিউম কী হলো, কমে গেল। যেই রক্তের পরিমাণ কমে গেল, বিভিন্ন অঙ্গে এবারে অ্যাটাক করবে। দেখো, আমরা জানি কি, কিডনি রক্তের দূষিত পদার্থগুলোকে মূত্রের মাধ্যমে নির্গত করে। তাহলে রক্তের পরিমাণ যদি কমে যায়, কিডনিতে রক্তের সরবরাহ কম হবে, এটা হচ্ছে কি, কিডনি বা বৃক্ক। বৃক্কে রক্তের সরবরাহ কম হলে, বৃক্কে রক্তের সরবরাহ কম হলে বেড়ে যাবে ইউরিয়ার পরিমাণ। ইউরিয়াকে তো রেচনের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয় কিডনি, ইউরিয়ার পরিমাণ কমে যাবে, বেড়ে যাবে। এছাড়াও বেড়ে যাবে কি, এরিথ্রোপয়েটিন নামক হরমোন, রেনিন হরমোনের পরিমাণ বেড়ে যাবে। এরিথ্রোপয়েটিন, রেনিন প্রভৃতি হরমোনের পরিমাণ বেড়ে গিয়ে এক সময় কিডনি কিন্তু ড্যামেজ হয়ে যাবে, স্বাভাবিক মাত্রায় সে কিন্তু কাজ করতে পারবে না। এছাড়াও কিডনি ছাড়াও লিভারে আক্রমণ করবে। কেমনভাবে লিভারে আক্রমণ করে,
লিভার, এই লিভারেও কিন্তু রক্তে সরবরাহ কম হয়ে ব্লাড ভলিউম কমে গেছে। যেই লিভারে রক্তে সরবরাহ কম হবে, লিভার থেকে নিঃসৃত হয় কি পিত্তরস, পিত্তরসের পরিমাণ বেড়ে যাবে। এছাড়াও যে সমস্ত প্লাজমা, প্রোটিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, সেই সমস্ত উপাদানগুলোর পরিমাণ বেড়ে যাবে। প্রোথ্রম্বিন, আরেকটা হচ্ছে কি ফাইব্রিনোজেন, এই সমস্ত উপাদানগুলোর পরিমাণ মারাত্মকভাবে বেড়ে যাবে। এক সময় কিডনিও কিন্তু স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিকভাবে কাজ করবে। তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে হাইপোথ্যালামাস ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে একাধিক অর্গান যখন স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিকভাবে কাজ করবে, শরীরের উপর মারাত্মকভাবে প্রভাব পড়বে, যা একটা সুস্থ মানুষ কিন্তু সহ্য করতে পারবে না। অর্থাৎ বয়স্ক মানুষের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভয়ঙ্কর। এই কারণে ইতালি, আমেরিকা এছাড়া আমাদের দেশেও বয়স্ক মানুষদের মৃত্যুর হারটা অত্যাধিক। শিশুদের ক্ষেত্রে বলছি না, কম বলছি না, তাদের ক্ষেত্রেও ভয়াবহ, কিন্তু বয়স্কদের তুলনায় শিশুদের তুলনামূলকভাবে কম, বয়স্কদের ক্ষেত্রে যেটা অত্যাধিক। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কি ব্লাড ভলিউম কমে গেছে। আচ্ছা, বায়ুথলি যেই চুপসে গেছে, অক্সিজেনের পরিমাণ কম, রক্তবাহী অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আদান প্রদান কম হচ্ছে। যেই অক্সিজেনের পরিমাণটা কম হয়ে গেছে, এক প্রকার রিসেপ্টর উদ্দীপিত হবে, যাকে বলা হবে কি কেমো রিসেপ্টর। এই কেমো রিসেপ্টর যেই উদ্দীপিত হবে, সে কি করবে, হার্টবিটের রেট অর্থাৎ হৃৎপিণ্ডের স্পন্দনের গতি বৃদ্ধি করবে। যেই হৃৎপিণ্ডের স্পন্দনের গতি বৃদ্ধি করলো, রেসপিরেশন রেট অর্থাৎ ফুসফুসের সংকোচন প্রসারণ রেট বৃদ্ধি পাবে, যার কারণে মানুষ হাঁপাতে থাকবে, শ্বাসকষ্ট দেখা দিবে। এক সময় মানুষকে কি করতে হবে, বাইরে থেকে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হবে, না হলে ভেন্টিলেটর নামক যন্ত্রের মাধ্যমে মানুষকে ভেন্টিলেশনে রাখতে হবে। যার মাধ্যমে, ভেন্টিলেটর এমন একটি যন্ত্র যেখানে মানুষের শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক রাখা যায়। কিন্তু অসুবিধা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে সবাইকে এই যন্ত্র প্রোভাইড করা বা সবাইকে এই সুবিধা দেওয়া কিন্তু স্বাভাবিক নয়, কারণ আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেকটাই পেছনে। সেক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকেই সচেতন হতে হবে, যে কারণেই আমার এই ভিডিওটি করা। তাহলে আমরা জানতে পারলাম কীভাবে শ্বাসকষ্ট, কাশি হচ্ছে, কীভাবে হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পাচ্ছে, শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পাচ্ছে। তাহলে এতগুলো অর্গান যখন একসঙ্গে এফেক্টেড হচ্ছে ইনডাইরেক্টলি, তাহলে সেক্ষেত্রে বয়স্ক মানুষদের এই এফেক্টটি নেওয়া খুবই কষ্টসাধ্য। সেক্ষেত্রে বয়স্ক মানুষের ক্ষেত্রে এটি খুবই ভয়ানক। এক্ষেত্রে এরপর আমরা জানবো কেমনভাবে, কেন ইতালি, আমেরিকা এবং আমাদের দেশে বয়স্ক কেন বেশি মানুষের মৃত্যু ঘটছে, আমাদের দেশে তুলনামূলকভাবে কেন কেমন কেন ঘটছে। এছাড়াও আমরা জানবো কী কী খাদ্যাভ্যাস আমরা খাদ্য গ্রহণ করতে হবে এবং আমাদের কী কী লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এই এখনই আমরা দেখবো যে আমেরিকা, ইতালি এই সমস্ত দেশগুলিতে কেন মৃত্যুর সংখ্যাটা অত্যাধিক। আমরা যদি আমেরিকা, ইতালি এবং ভারতের জনসংখ্যার বয়স পিরামিড যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি ভারতের শিশুদের সংখ্যা বেশি, অধিক প্রশস্ত ভূমি, অধিক প্রশস্ত। তারপরে রয়েছে প্রাপ্তবয়স্কদের সংখ্যা কম এবং বৃদ্ধের সংখ্যা আরও কম। যদি অর্থাৎ এক্ষেত্রে যে পিরামিডটি তৈরি হয়েছে সেটা ত্রিভুজাকৃতির। এরপর আমেরিকা, ফ্রান্স এদের যে বয়স পিরামিডটি রয়েছে, সেক্ষেত্রে শিশুদের সংখ্যা এবং প্রাপ্তবয়স্ক মানুষদের সংখ্যা প্রায় কাছাকাছি। এছাড়াও বৃদ্ধ বয়স্কদের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও ভারতের থেকে এদের বয়স্ক মানুষদের সংখ্যা কিন্তু বেশি। এক্ষেত্রে যে পিরামিডটি তৈরি হয়েছে তা কিন্তু ঘণ্টাকৃতির পিরামিড, অর্থাৎ কাদের দেখতে পাবো আমরা, আমেরিকা, ফ্রান্স। এছাড়াও ইতালি, জার্মানির যে বয়স পিরামিড, সেক্ষেত্রে শিশুদের সংখ্যা তুলনামূলকভাবে কম, প্রাপ্তবয়স্ক মানুষদের সংখ্যা আরও কম, কিন্তু বয়স্ক মানুষদের সংখ্যা আরও বেশি। তাহলে আমরা দেখলাম ভারতের তুলনায় আমেরিকা এবং ইতালি, জার্মানি এদের বয়স্ক মানুষদের সংখ্যা কিন্তু অধিক। আমি বলেছি, আগেই বলেছি যে করোনা ভাইরাস একাধিক অঙ্গকে, অর্গানকে সে যেভাবে আক্রমণ করছে, বৃদ্ধ মানুষদের পক্ষে তা সহ্য করা কিন্তু খুবই অস্বাভাবিক। তাহলে
খুবই খুবই ভয়ানক। তাহলে ওই যে বৃদ্ধ মানুষটি, যে সমস্ত দেশগুলি অর্থাৎ আমেরিকা, ইতালি, এই সমস্ত দেশগুলিতে বৃদ্ধ মানুষের সংখ্যা অত্যাধিক, সেই কারণে ওই সমস্ত দেশগুলিতে প্রচুর পরিমাণে মানুষ মারা যাচ্ছে। বলছি না যে শিশু মধ্যবয়স্ক বা শিশুদেরও মারা যাবে না, যাদের ইমিউনিটি পাওয়ার কম, অর্থাৎ যারা ভিটামিন সি সমৃদ্ধ, এবং বলবো একটু পরেই, ভিটামিন সি সমৃদ্ধ এই সমস্ত খাবার যাদের কম, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার কম, তারাই কিন্তু এই রোগে বেশি মারা যাচ্ছেন, বৃদ্ধরা বেশি মারা যাচ্ছেন। সেদিক থেকে যদি দেখা যায় যে ইন্ডিয়াতে কিন্তু বৃদ্ধ মানুষদের সংখ্যা ওই সমস্ত দেশগুলির তুলনায় কম। এছাড়া তবে আমাদের দেশে এটুকু নিশ্চিত থাকা যেতে পারে, এছাড়াও প্রাপ্তবয়স্ক যে মানুষ রয়েছে তাদের ইমিউনিটি পাওয়ার রয়েছে, আমি যে সমস্ত খাদ্যাভ্যাসগুলি বলবো সেগুলি খেলেও অনেকটা উপকৃত হওয়া যাবে। তাহলে এই সমস্ত আমাদের দেশে একটা স্বাভাবিক থাকা যায়, ভয় পাওয়ার কিছু নেই। যে আমাদের এই পিরামিড দেখে বোঝা যাচ্ছে যে আমাদের করোনা ভাইরাসের মৃত্যুর ভয়াবহতাটা এই সমস্ত দেশগুলির তুলনায় কম হবে, এটুকু এই বয়স পিরামিড থেকে বোঝা যায়। প্রধানত এইবার আমরা যে সাবধানতাগুলি অবলম্বন করব, যার কারণে যা আমাদের করোনা ভাইরাসকে অনেকটাই বাধা দিয়ে রাখতে পারবে, কি কি সাবধানতা, আমরা প্রথমত জানব যে মেডিসিন, কোনো রূপ মেডিসিন কিন্তু করোনা ভাইরাসের জন্য আবিষ্কৃত হয়নি। তাহলে এক্ষেত্রে আমাদের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করবে সেই সমস্ত খাবারগুলি আমাদেরকে খেতে হবে। আমরা জানলাম ভিটামিন সি কেমনভাবে কাজ করে, তাহলে ভিটামিন সিকে ঔষধের মাধ্যমে খেলে হবে না, আমাদের বিভিন্ন রকমের খাবারের মাধ্যমে যতটুকু শরীরের প্রয়োজন তা আমাদের খাবারের মাধ্যমে নিতে হবে। কী কী ভিটামিন সি সমৃদ্ধ কী কী খাবার রয়েছে আমরা বলি, কমলা লেবু, যে কোনো ধরনের পাতিলেবু, কমলালেবু, পাতিলেবু, তারপর বলছে টমেটো, পেয়ারা, এই সমস্ত পালং শাক, এই সমস্ত উপাদানগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এই সমস্ত উপাদানগুলি আমাদেরকে খেয়ে রাখতে হবে, যাতে আমরা শরীরে ইমিউনিটি পাওয়ার অর্থাৎ ভিটামিন সি পরিমাণটা বৃদ্ধি করতে পারি। গরম দুধ, এছাড়াও মধু সঙ্গে তুলসী পাতা দিয়ে খেতে পারলে খুব ভালো হয়। গরম দুধ খেলে পরে কি হয়, কোনো যদি আমাদের মুখ এর মাধ্যমে যদি কোনো কারণে করোনা ভাইরাস প্রবেশ করতে পারে, ওই যে তাপ, সেই তাপের মাধ্যমে কিন্তু করোনা ভাইরাসের কিছুটা ক্ষতিগ্রস্ত আমরা কিন্তু করতে পারি এই গরম দুধ পানের মাধ্যমে। এছাড়াও আমরা যে সমস্ত উপাদানগুলি গ্রহণ করব সেগুলো হচ্ছে কি, প্রতিদিন সকালে কাঁচা হলুদ, আদা খেতে পারলে খুব ভালো হয়। এছাড়া যে সমস্ত অভ্যাসগুলি আমাদের পরিবর্তন করতে হবে, প্রতিদিন সকালে উঠে মর্নিং ওয়াক, দৈনন্দিন সকালে উঠে কম করে হাঁটতে যেতে হবে 30 মিনিট, কিছুটা আমাদের এই মুহূর্তে অভ্যাসের পরিবর্তন ঘটাতেই হবে, মর্নিং ওয়াক করতে হবে। এবং স্বাভাবিকভাবে আমাদের ঘুমটা প্রচুর পরিমাণে প্রয়োজন আমাদের শরীরের পক্ষে, সেটা কম করে 7 ঘন্টা হলে খুব ভালো হয়। এছাড়া আমাদের যে সমস্ত জিনিসগুলি বর্জন করতে হবে সেগুলি হলো অত্যাধিক পরিমাণে জাঙ্ক ফুড, তেলে ভাজা, যেমন পিৎজা, বার্গার, তেলে ভাজা কোনো জিনিসপত্র, দোকান থেকে কোনো জিনিসপত্র যদি আমরা অর্ডার করি সেগুলো কিন্তু আমাদের নেওয়া যাবে না। এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে যে সমস্ত খাবারগুলি রয়েছে সেগুলি খেয়েই আমাদের দিন অতিবাহিত করতে হবে, এই সমস্ত জাঙ্ক ফুড আমাদের একেবারেই খাওয়া যাবে না। এবার যে তিনটি, আমাদের তো এখন লকডাউন চলছে, লকডাউন করোনা ভাইরাস থাকবেই, আমাদের কী করতে হবে, বাইরে বেরোতে হবে, ওষুধপত্র কিনতে হচ্ছে, খাওয়ার কিনতে যেতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা কী করবো, তিনটে প্রধান কাজ আমাদের সবসময় মনে রাখতে হবে। 1 নম্বর, বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মনে করে, মনে থাকে না এটা, অবশ্যই মনে করে মাস্ক, মুখের যে মাস্ক সেটি সঙ্গে নিয়ে বেরোতে হবে, এবং চোখকে প্রোটেক্ট করার জন্য একটি সানগ্লাস হলে খুব ভালো হয়। 1 নম্বর। 2 নম্বর, বাড়ির বাইরে বেরোলে আমাদের হাত, এই হাতকে চোখ, নাক কিংবা মুখে কোনোভাবেই টাচ করা চলিবে না, আমরা অজান্তে কিন্তু এগুলো স্পর্শ করে ফেলি, এগুলো কিন্তু স্পর্শ করা চলিবে না। 2 নম্বর। 3 নম্বর, বাড়ি থেকে, বাজার থেকে বাড়িতে ফিরলে
বাড়িতে প্রবেশ করার পূর্বে আমাদেরকে যে কোনো ধরনের সাবান বা অ্যালকোহল যুক্ত হ্যান্ড ওয়াশ বা স্যানিটাইজার দিয়ে কমসে কম 20 সেকেন্ড ভালো করে ওয়াশ করতে হবে, 20 সেকেন্ড, যার মাধ্যমে আমরা কিন্তু অনেকটাই করোনা ভাইরাসকে প্রোটেক্টেড করতে পারবো।